বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচ জানুয়ারি আজকে 2014 সালে এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার তারা বিনা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে তথা গণতন্ত্রকে সেই দিন হত্যা করেছিল। আজকের এই গণতন্ত্র হত্যা দিবসের পালন উপলক্ষে বিএনপি আয়োজিত এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের কিংবদন্তির নেতা ঢাকা উত্তর মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক মন্ত্রী সাবেক এমপি ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান আজকের এই সভায় উপস্থিত আছেন। ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র এবং বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনটি আমরা স্মরণ করতে চাই, মনে করতে চাই, পালন করতে চাই। কেন? এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিরাজনীতিকরণের জন্য, বাংলাদেশকে পুরোপুরিভাবে গণতান্ত্রিক দেশগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি পাতানো প্রহসনে নির্বাচন করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, 2014 সালের এই নির্বাচন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বর্জন করেছিল, এবং এই নির্বাচন যে শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য পাতানো নির্বাচন হচ্ছে সেই দাবিতে সেদিন ভোটাররাও যারা ভোট দেবেন তারা ভোট কেন্দ্রে উপস্থিত হননি। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, সেদিনকার পত্রপত্রিকাগুলো নির্বাচনের পরের দিন যে ছবিগুলো ছাপা হয়েছিল ভোট কেন্দ্রগুলোর, সেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে যে শুধুমাত্র কুকুরেরা শুয়ে আছে ভোট কেন্দ্রগুলোতে, এবং যে কারণে আমাদের সংগ্রামী বীর নেতা যারা শফিউল আলম প্রধান জাকপার নেতা, তিনি সেটাকে উপাধি দিয়েছিলেন কুত্তা মার্কা নির্বাচন বলে, মনে থাকার কথা আপনাদের। বন্ধুগণ, সেই নির্বাচন কেন বর্জন করেছিলাম? আমরা বর্জন করেছিলাম যে ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উপরে প্রেক্ষাপটে, জনগণের দাবির প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সময়ে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছিলেন, এই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পরে যখন দেখেছে যে তারা এত খারাপ কাজ করেছে, জনগণ তাদেরকে ভোট দেবে না, তখন তারা সেই নির্বাচন ব্যবস্থাকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং এর নায়ক ছিলেন কে, এই কথাটা আমি একটু গুরুত্ব সহকারে বলতে চাই, তার নায়ক ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি বিচারপতি খায়রুল হক। যদি ভবিষ্যতে কোনোদিন সত্যিকার অর্থেই জনগণের সরকার আসে, গণতন্ত্রের সরকার আসে, তাহলে বিচারপতি খায়রুল হকের বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য, বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য, মানুষের অধিপত্য ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। বন্ধুগণ, বন্ধুগণ, সেদিন আপনাদের মনে আছে জাতিসংঘ থেকে
বিশেষ দূত এসেছিল তারাঙ্ক। তারা সেদিন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিটিংও করেছিল, সেই মিটিংয়ে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে কথা দিয়েছিল যে আমাদের হাতে সময় নেই, এই কারণে এই নির্বাচনটা আমরা অব্লিগেটরি বাধ্যতামূলক করে ফেলি, তিন মাসের মধ্যে আমরা আবার নতুন করে নির্বাচন করব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে। বন্ধুগণ, সেটাও তারা করেনি, তারা প্রতারণা করেছে জনগণের সঙ্গে। আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বন্ধুগণ, আমরা বারবার বলছি যে বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা ছিল সেই চেতনা ছিল গণতন্ত্র, সেই চেতনা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেটা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল 1975 সালে, এবং এখন সেই আবারও একটু ভিন্ন কায়দায় ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি এখনো আওয়ামী লীগের বিরাজনীতিকরণের যে নীল নকশা, সেই নীল নকশায় বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার যে চক্রান্ত, সেই চক্রান্তের ফলে তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে অন্তরীণ করে রেখেছে। শুধু তাই নয়, আজকে যখন তিনি অত্যন্ত জটিল অসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তাকে বিদেশে যাওয়ার জন্য ডাক্তাররা বলছে, চিকিৎসকরা বলছে, তখন তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থাই তারা করছে না, উপরন্তু তারা আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। বন্ধুগণ, কোনো আইন মানুষের চেয়ে বড় নয়। আজকে দেশের চেয়ে বেগম খালেদা জিয়ার যে অবদান এই দেশের প্রতি, এই দেশের গণতন্ত্রের প্রতি, এই দেশের উন্নয়নের জন্য তার যে অবদান, সেই গণতন্ত্র সেই অবদানকে স্বীকার করে আজকে এই সরকারের এই মুহূর্তে, এই মুহূর্তে কোন রাজনৈতিক প্রতিহিংসা না করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার। আপনারা সবাই জানেন যে আমাদের যে চিকিৎসকরা আছেন অত্যন্ত আন্তরিক চিকিৎসক, তারা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুগণ, গত পরশু তার একটা প্রসিজিওর হয়েছে, আমি গতকাল ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের যে এখানে যা সুবিধা আছে, যে টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, যে কারিগরি সমর্থন আছে, সেই সমর্থনের মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত যেটা করছি এটা অত্যন্ত সাময়িক, যে কোনো সময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের আশঙ্কা মারাত্মক হয়ে দেখা দিতে পারে। বন্ধুগণ, আজকে কথা প্রমাণিত হয়েছে যে সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, এবং এখন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সমস্ত দেশের মানুষ যখন চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক দল মত নির্বিশেষে, তখন এই শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা, তারা অত্যন্ত ভয়াবহভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না, অর্থাৎ তারা অত্যন্ত জেনে শুনেই পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের সামনে খুব কঠিন পথ, বন্ধুর পথ, এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্য দিয়ে, আমাদেরকে অত্যন্ত ঐক্যবদ্ধভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে একটা ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতা যারা তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে আজকে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি আজকে সংগঠিত হচ্ছে,
জাতীয়তাবাদী দল সংগঠিত হচ্ছে, এবং আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন জেলাগুলোতে যে সভাগুলো হয়েছে প্রত্যেকটি সভাতে মানুষের ঢল নেমেছে বন্ধুগণ। আজকে ঢাকাতেও দেখেছি ঢল নেমেছে, সেই জনগণের উত্তাল জোয়ার শুরু হয়েছে, এবং আমরা বিশ্বাস করি এই জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এই যে ফ্যাসিবাদী দুর্বৃত্ত দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগ সরকার তারা ভেসে যাবে বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আজকে শুধু একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই যে বন্ধুগণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে তিনি চিকিৎসাধীন আছেন, আমাদের দপ্তর চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের দায়িত্ব এখন অনেক বেশি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে এই সময়ে অত্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সময়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যেতে হবে, এবং জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে বন্ধুগণ। এবং সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই ফ্যাসিবাদী ভয়াবহ হত্যাকারী